এদিকে ফেনীর ফুলগাজী উপজেলায় বন্যার পানি কমতে শুরু করার সাথে সাথে বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির আসল চিত্র। শেষ আশ্রয়ে ঘর হারিয়ে অনেকে দিশেহারা, অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় হাজারো বাসিন্দা। ঘর উঠান আর সড়ক থেকে অবশেষে নেমেছে পানি, তবে ভাসিয়ে নিয়ে গেছে 80 বছরের বয়সী লালবুড়ির যত্নে করা ঘরের মাটি। নিঃসন্তান হাবিবা খাতুনের পৃথিবীতে পড়শিরাই তার কাছের লোক, তাই বানের তোরে ভাঙা ঘরের চেয়েও বড় ক্ষত যেন তৈরি হয়েছে তার বুকের ভেতর। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিলেও ফিরে এসেছেন সেই ঘরের টানে, এখন কেবলই দীর্ঘশ্বাস। ঘরের প্রতি মায়া আছে, গতি ঘরে আই ফিরে আসি, দশ বাবাই কাছে আই মর্ম, দেশবাসীর কাছে ইহানে তো আশ্রয় কেন্দ্রে কেউ নেই, ইহানে দশ বাবাই আছে, নিজেদের এলাকার লোক আছে, মরতে লাগলে এলাকার লোকেরা চাইব, এলাকার লোকের হানি করে দিব, এলাকার লোক ছাড়া আমার আর কোনো কেউ নাই। আকস্মিক বানে হারানো ঘর মেরামত কিভাবে আর কতদিনে জানা নেই তার। কিন্তু হানি খাওয়াই বলে আমার কাছে হেলো কর নাই, একদম অসহায় দিয়ে অসহায়। এই ঘরটা মেরামত করবেন মাত্র আমার কাছে কোনো ক্ষমতা নাই, দশ বাবাকে সাহায্য না করলে আমার কাছে কোনো ক্ষমতা নাই। দেশের পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় সৃষ্টি এমন দুর্ভোগ যেন আগামীতে আর না আসে, এ প্রত্যাশায় বুক বাঁধছেন অনেক বানভাসী। আরিফুল ইসলাম, DVC News, ফেনী, ফুলগাজী।